মহিলাদের ফরজ নামাজ তাকবীর দিয়ে পড়তে হবে কি না? জি না, তাকবীর দিতে হবে না, মানে একামত। মহিলাদের একামত আজান নাই। মহিলাদের কোরআন মাজিদ পড়ার মাঝে কিছু ভুল আছে, সেটা শুদ্ধ করার জন্য পুরুষ হতে এসে গেছে জি, হাফেজ বা মাওলানাদের কাছে কি পড়তে পারবে? জি, শুদ্ধ করার জন্য পড়তে পারবে। কেমন পড়তে পারবে? যদি বাসায় আসে তাহলে এভাবে পর্দা থাকবে, এই হুজুর এখানে বসবে, দেখতে পারবে না, ওদিকে থাকবে মহিলা, যে শিখবে যদি যুবতী হয়, ঠিক আছে, এভাবে শিখতে পারবে, তবে অবশ্যই পর্দার বরখলাপ হওয়া যাবে না। যদি পর্দার বরখলাপ হয়, স্ত্রী যদি দেখা যায় এর মধ্যে একটু সুচকাপনা আছে, তাহলে একে আর এখানে পাঠানো যাবে না, সাথে করে নিয়ে যা শিখাবেন অথবা নিজে শিখে শিখাবেন, পাঠানো পাঠানিটা ঝামেলা আছে। শবে বরাত এবং শবে মেরাজের নামাজ বা রোজা করা যাবে কি না? যাবে না, এটা বেদাতি পদ্ধতি, এটা তৈরি করা পদ্ধতি, এই কাঠমোল্লারা হালুয়া রুটি খাওয়ার জন্য এগুলো তৈরি করেছে। আর এর তো এই নামে তো নামাজ বলে কিচ্ছু নাই, কোনো নামাজ বলে কিচ্ছু নাই, এটা তৈরি করা বানাওয়ার পদ্ধতি। কবরের ওপর রাস্তা করা যাবে কি না? জি না, রাস্তা করা যাবে না, তবে দেখা যাচ্ছে এই কবরের ওপর রাস্তা না করলে এই গ্রামবাসী বন্ধ হয়ে যাবে, এই সমাজ চলতে পারবে না, রাষ্ট্র গাড়িগুলাই সব চলবে না। সমাজের জন্য যদি প্রয়োজন হয়ে যায় তাহলে কবর খনন করে হাড্ডি এবং যে কালো মাটিগুলো আছে সম্পূর্ণ সসম্মানের সাথে আর একটা কাফনে করে কবরস্থানে আবার সসম্মানের সাথে আগের কবরের মতো একটা কবর বানিয়ে দিয়ে রেখে দিতে হবে। জনস্বার্থে স্থানান্তর করা যাবে, বুঝেছেন তো? জনস্বার্থে স্থানান্তর করা যাবে। সব মসজিদে আজান দিলে সব মসজিদের আজানের উত্তর দিতে হবে কি না? একটি মসজিদের আজানের উত্তর দিলেই হবে? আপনি যে মসজিদে সালাত পড়েন ওই মসজিদে অথবা যেখানে পড়বেন, হয়তো এটা আপনার বাড়ি কিন্তু বাজারে বসে আছেন, ওখানে মসজিদে সালাত পড়বেন, ওখানে আজানের উত্তর দিয়ে দিলে হয়ে যাবে। তবে ওলামায়ে কেরাম বলেছেন গবেষণা করতে, এই যে এবারে ওলামায়ে কেরাম চলে আসছে, এখন চলে আসতেছে, এতগুলো আজান হচ্ছে সবটাই উত্তর দিতে হবে কিনা, এখন ওলামারা শুরু করেছেন বক্তব্য, বলছে না হাদিসে এসেছে যখন তোমরা শুনবে আজান মুয়াজ্জিন যেমনে কয় তেমনে কয়, সুতরাং যে কোনো আজান শুনলে ও উত্তর দিবে, ঠিক আছে, টিভিতে শুনছে উত্তর দিবে, রেডিওতে শুনছে উত্তর দিবে, ইত্যাদি ইত্যাদি। ভাইয়ার আমার শুদ্ধ মত হলো যেই মসজিদে আপনি সালাত পড়বেন এই আজানের, ওই আজানের উত্তর দিলে এনাফ হয়ে যাবে, বাকি গেলা শোনার পরে উত্তর দিলে কোনো সমস্যা নাই, বরঞ্চ আশা করি যে নেকি পাবে, আশা করি, বুঝতে পেরেছেন না? আচ্ছা, হায়েজ অবস্থায় কোরআন পড়া ও শিক্ষা দেওয়া যাবে কি না? যাবে, তবে স্পর্শ করবে না, মুখস্থ পড়তে পারবে, মুখস্থভাবে শিক্ষা দিতে হবে, পাতা উল্টানোর দরকার হলে কলম দিয়ে বা কোনো খড়ি দিয়ে। ইমাম আবু হানিফা রাহিমুল্লাহ 40 দিন উজু ছাড়া ফরজ সালাত আদায় করেছেন, ফজরের সালাত আদায় করেছেন, এর বাস্তবতা কতটুকু? মিথ্যা কথা, এর কোনো বাস্তবতা নেই, বানাওয়াট কথা, তৈরি করা কথা, হানাফি মাজাবের কোনো কেতাবে নেই, ভুয়া এগুলো তৈরি করেছে। ওই যে স্বপ্নের হুজুর স্বপ্ন বানাচ্ছে, এরা ধর্মের নাম দিয়ে খালি ইমামকে পাম্পটি দিতে দিতে আকাশে উঠানোর জন্য এলে করেছে, সারা রাত, কেউ তো 40 বছর বলে, এখানে 40 দিন বলেছেন, একজন মানুষ সারা রাত উজু অবস্থায় নামাজ পড়েছেন, তাহলে উনি কি সন্ন্যত অনুযায়ী আমল করেছেন না সন্ন্যত খেলাপ করেছেন? কোরআন বলেছে যে তুমি রাতের তৃতীয় অংশ দাঁড়াও, বেশি যদি চাও অর্ধেক দাঁড়াও, পুরা রাত না। আর আবু হানিফা রাহিমুল্লাহ কেমনে পুরা রাত সালাত পড়ে? ও যদি কোরআন মেনে থাকে, যদি যদি না সন্দেহ ছাড়া উনি হচ্ছেন আমাদের ইমাম, সমস্ত মুসলিমদের ইমাম, আর উনি কেমনে কোরআনের বিপক্ষে আমল করবে? এ মুলবিদের মাথায় ঘেলু থাকলে এই বক্তব্য দিত না, তারা বেশি পাম দিতে যা বেশি ক্ষতি করে দিয়েছে। মুখে উচ্চ স্বরে নিয়াত পাঠ করা যাবে কি না? জি না, যাবে না, এটা বেদাত। মুখে উচ্চ স্বরে উচ্চারণ করেন কোনো নিয়াত পৃথিবীতে নাই, শুধু হজ উমরা নিয়াত ছাড়া। সালাত আদায় না করলে তাকে আহলে হাদিস বলা যাবে কি? জি না, ও কেমন আহলে হাদিস? আহলে হাদিস মানে কোরআন সুন্নাহ অনুযায়ী চলে,
ও আহলে হাদিস তো না 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 মুসলমানই না যে নামাজ পড়ে না ও মুসলমান নয় ঠিক ওর সাথে মেয়ে বিবাহ দেওয়া যাবে না ওর সাথে ছেলের বিবাহ দেওয়া যাবে না ওর মুরগি জবাই করা হালাল হবে না ওই যে দোকানে মুরগি নেন না পোলট্রি খায় তো সব পোলট্রি হয়ে যাচ্ছেন বুদ্ধি শুদ্ধি হারিয়ে ফেলছেন ওরা নামাজ পড়ে না ওদের জবাই করা মুরগি খাবেন না নিজে জবাই করবেন নামাজ পড়লে ভালো না হলেও জবাই করে খাবেন না জানাজার সালাতে সূরা ফাতিহা পাঠ না করলে হবে কি যে না হবে না জানাজাই হবে না জানাজাতে সানা পড়তে হবে এ মর্মে পৃথিবীতে একটাও হাদিস নেই একটা হাদিস নেই যদি পান আমাকে জানাবেন আমি আবার এখানে এসে বলে দিয়ে যাব সেদিন ফতোয়াটা ভুল দিয়েছিলাম জানাজাতে সূরা ফাতিহা পড়তে হবে এ মর্মে বুখারীতে স্পষ্ট হাদিস আছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আমল করেছেন শুনেছেন বর্ণনা করেছেন বুখারীতে নিয়ে এসেছেন এরই ওপরে উম্মতে মুসলিমা কিয়ামত পর্যন্ত থাকবে আগো ছিল ও ভুলে গেছি হক দলটা নবী সাল্লামের যুগে কারা ছিলেন সাহাবায়ে কেরাম সাহাবায়ে কেরামের পরে পরে আস্তে আস্তে কিয়ামত পর্যন্ত থাকবে কি থাকবে না মাঝখানে এই মাঝহাব তৈরি হয়েছে ভাইয়ের আমার মাঝহাব তৈরি হওয়ার আগে যেমন কোনো মাঝহাব ছিল না ইমাম মাহদি ঈসা আলাইহিস সালাম আসার পরও কোনো মাঝহাব থাকবে না শুধু একটাই সেটা ইসলাম ইমাম মাহদি আসার পরে ইয়াহকুম আলা কিতাবিল্লাহ ও সুন্নাতি রাসূলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কোরআন এবং রাসূলের সুন্নাত অনুযায়ী ইমাম মাহদি আলাইহিস সালাম বা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেশ শাসন করবে সেদিন কোনো মাযহাবের অস্তিত্ব থাকবে না বোঝা যাচ্ছে মাযহাব আগে ছিল না পরে থাকবে না মাঝখানে শুধু গণ্ডগোল সৃষ্টি করার জন্য হয়েছে আর কিচ্ছু না জি বুখারীতে হাদিস আছে দলিল লাগলে বলবেন দিয়ে যাব এখন বুখারি নিয়ে আসেন দেখাই দেবো আচ্ছা জি কি এটা জাকির জাকির নায়েক হানাফি না আহলে হাদিস আরে ও তো মুসলিম ও তো বলছে আমি একজন মুসলিম আই অ্যাম মুসলিম বারবার বক্তব্য দিচ্ছে ও আহলে হাদিস না হানাফি না মালিকি না শাফি না হাম্বলি না মুসলিম আমরা সবাই তাই এখন এই দেশে আহলে হাদিস পরিচয় দিচ্ছি কেন হানাফিদের মধ্যে অনেক দল আছে হানাফিদের মধ্যে দেওবন্দি আছে বিরিলি আছে দেওবন্দিদের দুই দল হায়াতি মামাতি নবী সাল্লামকে জিন্দা মনে করে নবী সাল্লামকে মুর্দা মনে করে দুই দল হয়েছে এরপরে আবার বিরিলিদের মধ্যে কবর পূজারি সব কবর পূজারি আবার হানাফিদের মধ্যে দেওয়ানবাগি হানাফিদের মধ্যে কত বাগি যে তৈরি হয়ে গেছে হানাফির থেকে কাদিয়ানি হয়েছে দেখেন আহলে হাদিস থেকে এ ধরনের খারাপ দল একটাও বের হয়নি পৃথিবীর ইতিহাসে নাই পৃথিবীর ইতিহাসে নাই কারণ এদের থিওরি যে কোরআন সুন্নাহ তাই এদের দল এদের দল থেকে কোনো ভ্রান্ত দল বের হয় না কথা বুঝেছেন ভাইরা নিজের ঘর সামলান পরে তখন আহলে হাদিসকে গালি দিয়ে সাত হামিম কোরআনের সাত হামিমের ফজিলত সাত হামিম এর কোনো ফজিলত আছে কি না আমার জানা নাই হাদিসে এমন কোনো ফজিলত নাই আমার জানা মতে এমন কোনো ফজিলত নাই কোনো ভাই হাদিস পেয়ে থাকলে আমাদেরকে এখন দিয়ে যান জনগণ উপকার হবে পীর মানা যাবে কি না যাবে না বর্তমান পীর কোনোটাই মানা যাবে না এগুলো সমস্ত পীর মুশরিক এখন শিরকে নিমজ্জিত তারা আমার জানা মতে আমার জানা মতে কোনো শিরক কোনো পীর শিরকের বাইরে নেই যারা সুনামধন্য পীর নিজে পীরের ব্যবসা করছে একটাও শিরক থেকে মুক্ত না চুপে চাপে কেউ পীর মুরিদি করে আমার জানা ছাড়া সেগুলো ব্যাপারে আমি বলছি না আমি যাদেরকে চিনি জানি এরা কেউ শিরক মুক্ত জীবনযাপন করে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূরে তৈরি বলা যাবে কি না যে এই কেতাবে আছে বললে পারে হয় কাফের হবে নাহলে মুশরিক হবে বারোটা তার ক্ষতি হবে সালাতে দাঁড়াতে হবে কিভাবে জি এ মর্মে চল্লিশটা হাদিস আছে পায়ে পায়ে কাঁধে কাঁধে মিলিয়ে দাঁড়াইতে হবে একটা দুটা নাই এই ছয়টি কেতাবে যেটির নাম নিয়েছি চল্লিশটি হাদিস আছে হুজুর একটা দুটা নাই আপনার চোখে পড়ে না কেন নোমান বিন বাসির রাদিয়াল্লাহু তাআলা বলছে আমরা একজন আরেকজনের কাঁধে লাগাই দিতাম পায়ে পায়ে লাগিয়ে দিতাম নওদাপাড়ার ইজতেমাতে আমি প্র্যাকটিক্যাল এই নামাজ দেখিয়েছি ভিডিও দেখে নেবেন দেন দেন তাড়াতাড়ি আরে লাগাতার দেন সাপ বিচ্ছু সব দেন বেতের নামাজে তাকবীর দিয়ে দোয়া কোনো পড়া সহি না হাত তোলে দোয়া কোনো পড়া সহি হাত তোলে দোয়া কোনো তো সময় হাত তোলে এটা দোয়ার আদব হাত তোলে এটা দোয়া করার দোয়ার আদব যখন দোয়া করবেন হাত তুলে করবেন ঠিক আছে ইমাম ভাড়া করে না নিজে নিজে আল্লাহর কাছে চাইবেন যখন ইচ্ছা তখন যত ইচ্ছা তত আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হয় কারণ আল্লাহ আমাকে আপনাকে সৃষ্টি করেছেন যখন আপনি আমি আল্লাহর সাথে কথা বলি আল্লাহ খুশি হয় স্ত্রী যদি আপনার কাছে সরাসরি বলে একটা ভালো শাড়ি গালা দাও না জি
তা আপনি খুশি হবেন না? কিন্তু স্ত্রী যদি অন্য কাউকে নন্দুকে দিয়া বলাই যে দুলা ভাই একটু বলেন না আমাকে একটা সুন্দর কাপড় দিতে, স্বামী বলবে যে এর মধ্যে কিছু আছে সমস্যা। হ্যাঁ, নন্দুকে দিয়া শাড়ি দিতে বলে কেন? মন খারাপ হয়ে যাবে স্বামীর। ভাই, আল্লাহ পাক রব্বুল আলমিনকে ডাকতে কোনো মাধ্যম লাগে না, যারা মাধ্যম খাড়ো করে এরা কাফের হয়ে যায়, কোনো মাধ্যম খাড়ো করা যাবে না। ওসিলা দিয়ে দোয়া করতে পারেন, তিনটি নেক আমল, আল্লাহর নাম দিয়ে আর কোন নেক ব্যক্তির কাছে দোয়া চাওয়ার মাধ্যমে, যে আল্লাহ ওই নেক ব্যক্তি আমার জন্য দোয়া করেছে, ওর দোয়াটাকে কবুল করে আমাকে ক্ষমা করে দাও, এই হলো ওসিলা, এভাবে দিতে হবে। এছাড়া পৃথিবীর কোনো ওসিলা দেওয়া যাবে না। আল্লাহ বাবার ওসিলাতে আমাকে ক্ষমা করে দাও, অরিজিনাল মুশরিক, চিরকাল জাহান্নামি, কোনোদিন জান্নাতে যেতে পারবে না। একবার যদি বলেন খালি বাবার ওসিলাতে আমাকে ক্ষমা করে দাও, যদি বলেন যে আল্লাহ তোমার রসুলের দোহাই দিয়া বলছি আমাকে ক্ষমা করে দাও, অরিজিনাল মুশরিক, চিরকাল জাহান্নামি, কোনোদিন জান্নাতে যেতে পারবেন না। এই যে এখানে সব আছে, মুসলমান হওয়ার জন্য ক্যাটালগ দিয়ে দিয়েছি আপনাকে এখানে, এটা ইমানের ক্যাটালগ দিয়েছি, নমাজ রোজার দিনই এখানে ইমানের ক্যাটালগ আছে, এটা ইমান আকিদা, যেটা না হলে নমাজ রোজা কিচ্ছু হবে না, এই ক্যাটালগ এখানে আছে। আচ্ছা, নামাজ পড়তে পড়তে নামাজের মধ্যে অনেক কথা মনে পড়ে, তাহলে নামাজ কি প্রথম থেকে পড়বো না সহ সিজদা দিলে হবে? আরে নামাজই তো হয়নি, আপনি সহ সিজদাও দেওয়া হবে না, আবার পড়বেন, আবার তো মনের মধ্যে উল্লাই কইবে, আপনার মনটাকে ফিরিয়ে এনে নামাজে লাগাইতে হবে। মনে করছেন যে আন্তা আবুদাল্লাহ কান্নাকা তারাহু, আল্লাহকে দেখছেন এই মনে করে নামাজ পড়তে হবে, এটা না পারলে আল্লাহ আপনাকে দেখছে এটা সব সময় মাথায় রেখে সিজদার জায়গায় দৃষ্টি রেখে একাগ্রতার সাথে সালাত পড়বেন। যতক্ষণ দৃষ্টি সিজদার জায়গায় থাকবে ততক্ষণ আল্লাহ দৃষ্টি আপনার সাথে থাকবে, বলেন সুবহানাল্লাহ। যখনই এদিক ওদিক করে ফেলবেন তখনই আল্লাহ আপনার থেকে চেহারা ফিরিয়ে নেবেন, এই জন্য সবসময় সিজদার জায়গাতে আপনার দৃষ্টি রাখবেন। মহিলাদের ছায়ার নিচে ছোট প্যান্ট পরিধান করা সালাতের সময় জরুরি কি? জি না, জরুরি না, নারীদের জন্য জরুরি, মাথা থেকে পায়ের তালু পর্যন্ত ঢেকে থাকবে, সিজদা অবস্থা তো ঢেকে থাকবে, কোনো অংশ খোলা যাবে না, মনে রাখবেন। যদি খুলে যায়, চুল বের হয়ে গিয়েছে, পায়ের গুড়ালি বের হয়ে গিয়েছে, নামাজ হবে না। মা বোনেরা ভালো করে শুনেন, পা মাথার তালু চাঁদির থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত রুকু সিজদায় সর্ব অবস্থায় ঢেকে থাকতে হবে, এই জন্য মেক্সি তৈরি করবেন, মেক্সি তৈরি করবেন এত সুন্দর করে যেন আধ হাত বড় হয়, পরে যেন এক মুঠোন হাত যেন বড় হয়, যাতে কখনো খুলে না যায়। পাতলা সাতলা ভালো একটা মিষ্টি ভালো দামি কাপড় দিয়ে বানাই দেবেন, সবাই বানাই দেবেন, মা বোনদের সালাত পড়ার জন্য কয়টা বানাবেন? নিম্নে দুটো বানাই দেবেন, ঠিক আছে ইনশাল্লাহ। বাড়ির পাশে মসজিদ থাকা পরও বাড়িতে ফরজ সালাত হবে কি? নামাজ আদায় হয়ে যাবে কিন্তু নেকি পাবেন না, মুসলমান হিসাবে গণ্য হবেন তবে নেকি ছাড়া, তবে গুনাহ হবে নিয়মিত করলে, নিয়মিত করলে পাপ হবে, আপনার কাবিরা গুনাহ হবে। মসজিদই সালাত পড়তে হবে, মসজিদের জামাতে সালাত পড়া ওয়াজিব, নামাজ জামাতে পড়া এত জরুরি, যুদ্ধের ময়দানে পর্যন্ত জামাতে নামাজ পড়তে বলেছেন আল্লাহ, বলেছেন এত কঠিন এটা হচ্ছে বিধান। সুতরাং ঘরে নামাজ পড়ার কোনো সুযোগই নাই, যদি কখনো বাই চান্স পড়েন আদায় হবে, নেকি পাবেন না। মক্কা মদিনার সাথে একদিনে ঈদ পালন করা যাবে? জি না, যাবে না, যারা বলেছে ভুল বলেছে, যারা বলেছে বুঝে না ইসলাম ধর্ম, হাদিস বুঝে নাই। ঘরের ভিতরে ছবি বা মূর্তি থাকলে নামাজ হয় না, কিন্তু পকেটের ভিতরে টাকায় ছবি থাকে, ফোনের ভিতরে ছবি থাকে, তাতে কোনো সমস্যা নেই, নামাজ হয়ে যাবে? জি, তবে উচিত না, উচিত না যেভাবে মূর্তি দেওয়া ছবি দেওয়া। ভাইয়ের আমার ঘরকে ছবি মুক্ত করতে হবে, ছবির থেকে মূর্তি তৈরি হয়েছে, মূর্তির থেকে শেরেক শুরু হয়েছে। কিয়াম করা জায়েজ আছে কি? কিয়াম করা জায়েজ নাই, যদি কেউ কিয়াম করে নবী সাল্লাম আলাইকার টান মারার সময় এই মর্মে যে নবী সাল্লামের আগমন ঘটেছে এখানে বসবে বা আসছেন, তাহলে অরিজিনাল মুশরিক, চিরকাল জাহান্নামি, কোনোদিন জান্নাতে যেতে পারবে না, বুঝেছেন? কিয়াম করা যাবে না এই নিয়ে যেভাবে করে থাকে।
হ্যাঁ তাহলে বুঝিয়ে বলবেন, বুঝিয়ে বলবো। এই জন্যই যে যখন ইয়া নবী সালাম আলাইকে আমরা টান মারছেন আর নবী সাল্লাম এসে যাবেন বা আসছেন বা আসবেন এই মনের মধ্যে আছে, আর মানে আমি ইয়া নবী বলার সাথে সাথে নবী সাল্লাম মদিনার থেকে শুনেছেন আর উনি এখানে আসতে সক্ষম, এই যে বিশ্বাস এটা হচ্ছে শিরকি বিশ্বাস। এই ক্ষমতা নবী সাল্লামের নাই, উনি একজন মানুষ, উনি শুনতে পায় না, দেখতে পায় না, এখানে কি করছি কি বলছি জানতেও পারেন না। তবে আমি যতবার দুরুদ পাঠ করলাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছি এখানে অগণিত ফেরেশতা দায়িত্বপ্রাপ্ত আছে আল্লাহর পক্ষ থেকে, ওই ফেরেশতারা মাহফিল শেষে গণনা করে রেখেছে মাদানী সাহেব এবং এই শ্রোতারা কতবার সাল্লাল্লাহু সাল্লাম পড়েছেন। যাওয়ার পরে বলবেন মাদানী সাহেব এবং ওনার শ্রোতা সবাই এতবার আপনার প্রতি দুরুদ পাঠ করেছেন, বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তারপরে উনি উত্তর দিয়ে দিবেন, আল্লাহ দাওয়াই দিবেন, বুঝেছেন তো? ওখান থেকে কিচ্ছু জানেন না, আরে জীবদ্দশাই তো জানেন না, জীবদ্দশাই তো জানে না, গোস্তর টুকরা নিয়ে মুখে দিতে যাচ্ছে তখন গোস্ত বলছে আনাম লাহমুম মাসমুম, আমি বিষ মিশ্রিত গোস্ত খেয়ে না আমাকে গোস্তে বলছে। তারপরে নবী সাল্লাম জানতে পারলেন, খেয়েই ফেলছেন, তিনজন সাহাবি খেয়ে মারাই গেলেন সাথে সাথে, এত খারাপ বিষ ছিল। মুহাদ্দিসিনে কেরাম বলেন ওই যে বিষের গ্রানটা নাকে চলে গিয়েছিল ওই কারণেই নবী সাল্লাম রোগে আক্রান্ত হয়ে মারা যান, এটাই মারা যাওয়ার একটা বাহানা কারণ ছিল। সুতরাং নবী করিম সাল্লাম গায়েব জানতেন না, তার অগণিত বললাম না হাজার হাজার প্রমাণ আছে, তার মধ্যে এই খাওয়া খাইবারের যুদ্ধের সময় এই খাবার খাওয়া। ফজরের ফরজ নামাজের পর সাথে সন্নাত পড়া জায়েজ আছে কিনা, বুঝতে ভুল করছেন আপনি, লিখতে ভুল করছেন, বুঝতে ভুল করিনি, মানে ফজরের সালাত শুরু হয়ে গেছে সন্নাত পড়বো কি পড়বো না, আপনি সন্নাত তো পড়া দূরের কথা, সন্নাত অবস্থায় আছেন যদি ইমাম সাহেব দেখেন যে তাকবীরে তাহারিমা ইমাম সাহেবের সাথে পাবেন না, তাহলে এই সন্নাত ছেড়ে দ্রুত তাকবীরে তাহারিমা ধরতে হবে, কারণ এই তাকবীরে তাহারিমা হচ্ছে আপনার এই দুনিয়ার মাঝে যা আছে তার থেকে উত্তম, বুঝছেন? তাকবীরে তাহারিমা দুনিয়ার মাঝে যা কিছু আছে তার থেকে উত্তম, এটা জরুরি, এটা ধরবেন, এটা ছাড়বেন না। হুজুর দোয়ালিন না, দোয়ালিন সঠিক না, জলিন সঠিক, কোনোটাই সঠিক না, বাংলাতে দোয়ালিন নাই জলিনও নাই, ওটা আরবি, ওটা হচ্ছে আরবি অলব্বালিন, এটা সঠিক। আরও যদি স্পষ্ট শুনতে চান মক্কা মদিনার ইমাম সৌদি আরবের কারিরা এরাবিয়ান কারিরা পড়ে ওই কোরআন শুনবেন, ওটাই সঠিক, ঠিক আছে? শেষ হয়ে গেছে, আরেকটু আছে। আচ্ছা, আলে হাদিসের নিয়ম নিয়ম অনুসারে অনুসারে তাবারক দেওয়া, তাবারক দেওয়া যায় না। জি, যে ভাই এখানে বলছিলেন তাবারক আছে খেয়ে যান, আমি বলতে চাইছিলাম যে এটা বলেন না, আজ থেকে বলবেন না, তাবারক বেদাতিতা বলেছে মানে বরকত করে দিয়েছে, পীরে পীরে আসা ছু মেরে দেয় বরকত হয়ে গেল, তখন ওরা তাবারক মানে পীরের বরকতময় খাবার, পৃথিবীতে জমজম পানি ছাড়া হজরে আসওয়াদ ছাড়া জমজম পানির মধ্যে সীমা রাখি, পৃথিবীর কোনো খাদ্যের মধ্যে এমন কোনো শক্তি নাই যে শক্তি আপনাকে বরকতময় করে দেয় কোনো পীরের ছোঁয়া কোনো কিছু দিয়ে। হ্যাঁ, খানার মধ্যে তো বরকত আছে, আছে না, আজুয়া খেজুরের মধ্যে আছে, ভাতের মধ্যে রুটির মধ্যে তো আছে, কিন্তু ওই বরকত বুঝাইতে চাইনি। এই যে তাবারক বলে আখ্যায়িত করা হয়েছে পীরের ফোঁকের কারণে, পীরের ছোঁয়ার কারণে, পীর একটু খেয়েছে খাওয়ার পরে ওটা ছিটিয়ে দিয়েছে ওখানে, আমি চোখে দেখেছি, তো ওইটা হলো তাবারক, পীরের নালামালা দিয়ে খাইয়া দিয়ে ছিটিয়ে দেয় পরে ওটা তাবারক হয়। কত নালা খাবেন আপনি, খান, এটা তাবারক না আজকে। আচ্ছা, দেওয়া যায় না তাহলে হাদিস, আহলে হাদিস, আহলে হাদিস লিখতে যা হাদিসে মাহফিলে আজকে তাবারকের ব্যবস্থা করা হয়েছে এটি বলবেন? করেছেন, ভালো করেছেন, আপনারা খাবেন ওনারা নেকি পাবেন, কিন্তু এটা তাবারক না, এটা খাবার, আপনারা এসেছেন এখন ক্ষুধা লেগে গেছে না, বাড়িতে যা ভাবিকে ওঠাবেন খালাকে, এই ওঠাও কি আছে, এই অল সুন্দর সুন্দর পেটে সব ব্যথা করছে তাড়াতাড়ি খাওয়াতে দাও, আবার কষ্ট দিবেন তারা করে নিয়ে যান, আপনিও খান খালাকেও খাওয়ান ভাবিকেও খাওয়ান, সে ঠিক আছে দেন না, শর্ট করে দেবো। আচ্ছা, কি জানে কি জানে, বেদাতি ইমামকে সালাম দেওয়া যাবে কি না? বেদাতি কোনো মুলবিকে তো দূরের কথা, মুলবিকে তো দেওয়াই যাবে না, কারণ ও বেশি
বেশি ক্ষতি করছে। সাধারণ বেদাতিকে সালাম দেওয়া যাবে না, তবে দাওয়াতির জন্য দিবেন, কারণ সালাম না দিলে তো আপনার সাথে কথাই বলবে না। কাজে দাওয়াত দেওয়ার জন্য একটু মিষ্টি মান্না খাইয়া খুইয়া আমাকে বুঝাইবেন।